যতই মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেন, যদি কেউ র্যাগিং করতে আসে তার শরীরের 206 খানা হাড়ে কিভাবে ডিজে মিউজিক বাজানো যায় সেটা আমরা দেখে নেব। এই বাম পাখো নকশালদের আগে থেকে সাবধান করে গেলাম। বাম অতিবাম অলরেডি চাপা শুরু করেছে। কালকে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, ওরা আমাদের বাধাদান করার চেষ্টা করে, এটাই প্রমাণ করে যে ওরা কতটা ভয় পেয়েছে। কিন্তু ওরা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আটকাতে পারলো না। প্রমাণিত হলো যে এখানে তৃণমূল ছাত্র পরিষদ আছে, সেই তৃণমূল ছাত্র পরিষদকে আটকানো যায় না। আমি আবেদন করছি, আমি এই যাদবপুর নিবাসীর প্রত্যেক ছাত্র সমাজের প্রত্যেক প্রতিনিধিকে, আসুন যাদবপুর নিবাসীর তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হন। আমরা আগামী দিনে এই ইউনিভার্সিটি, এই কলেজটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে। আর কোনো মায়ের কোল খালি হতে দেব না। যাদবপুরে আর কোনো র্যাগিং কাণ্ড ঘটবে না। আমাদের দাবির অনেকাংশই বার করে আনতে পেরেছি এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যেই দাবিগুলো করা হয়েছিল তার অনেকাংশেই আমরা পেয়েছি। যেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করছে, যারা স্টুডেন্ট তারা প্রমাণসহ ঢুকবে। এছাড়া মাদক মদ গাজার বিরুদ্ধে আমরা যে লড়াই করেছিলাম সেটাকেও মান্যতা দিয়েছে ইউনিভার্সিটি এবং বলেছে কোনোভাবেই অ্যালাউড হবে না ক্যাম্পাসের মধ্যে। এছাড়াও আমাদের এখনও দাবি যাইগুলো রয়েছে তার মধ্যে সিসিটিভি, ফুল ক্যাম্পাস ধরে সিসিটিভি। আমার বিশ্বাস সেই সিসিটিভির দাবিও কর্তৃপক্ষ মানবে বা মানতে বাধ্য হবে। এবং তার সঙ্গে বহিরাগত যে সকল নেতা বা দাদারা বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা হোস্টেলকে দখল করে রেখে, যার ফলে বর্তমান ছাত্রার্থী যারা আর্থিকভাবে দুর্বল তাদের যারা পাচ্ছে না, আমার বিশ্বাস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দ্রুতই এই সকল দাদাদের, রাজনৈতিক কর্মীদের হোস্টেল থেকে বার করবে এবং শুধুমাত্র যাদের প্রয়োজন সেই রানিং ছাত্রছাত্রীরা হোস্টেল পাবে এবং ইউনিভার্সিটিতে একটা সুস্থ পড়ার পরিবেশ তৈরি হবে এবং রাজাপুর ইউনিভার্সিটি কৃষ্টি সংস্কৃতি শিক্ষা স্পোর্টস সব কিছুতেই আরও এগিয়ে যাবে।